এখানে একটা জিনিস স্পেশাল আছে, যে জিনিসটা অন্যখানে প্রবলেম করে না বা প্রয়োজন হয় না, সেটা হলো যখন নাকি আপনি এটাকে জুম করবেন। আমি আপাতত এখান থেকেই করি, অ্যাকচুয়াল সাইজ 100%। এখন এই টেক্সটটা প্রায় স্মুথ দেখতে পাচ্ছেন না, কিন্তু যদি বাই ডিফল্ট এখানে নান থাকে তাহলে দেখেন টেক্সটের অবস্থা কীরকম, কেটকেটা হয়ে যাচ্ছে, আসলে পড়া যাচ্ছে না। কিন্তু কখনো যদি এরকম প্রবলেম হয় আপনারা আসলে খেয়াল করতে হবে যে এখানে শার্পনেস কীরকম আছে। এখানে অনেকগুলো আছে, শার্প আছে, ক্রিসপি আছে, স্ট্রং আছে, স্মুথ আছে, তারপরে ম্যাক এলসিডি আছে, আপনাদের উইন্ডোজে উইন্ডোজ এলসিডি থাকবে। এর কারণটা কি, কোনটা কি কাজ করে? আপনি যদি শার্প দেন, খেয়াল করে দেখেন এটা শার্প হয়েছে। যদি টেক্সটটাকে আপনি ক্রিসপি করেন, আর একটু ক্রিসপি হবে, আর লাইট একটু ক্রিসপি, ক্রিসপি মানে তো আমরা জানি যে একটু স্মুথ আর একটু বেটার। হ্যাঁ, তারপরে যদি স্ট্রং করেন একটু মোটা হয়েছে, স্মুথ করলে আর একটু স্মুথ হবে। এখন এই বিষয়গুলো কখন ইউজ করবেন? হ্যাঁ, নান আসলে ফটোশপে কখনই করা যাবে না। নান যদি করেন আসলে টাইপের যে ফেস সেটা আসলে রিয়েল ফেসটা দেখাবে না, স্টপেটের মতো লাগবে। আপনারা শার্প, ক্রিসপি, স্ট্রং, স্মুথ এই জিনিসগুলো ইউজ করবেন যখন প্রেজেন্টেশন দিবেন, কাউকে দেখাবেন, ক্লায়েন্টকে দেখাবেন বা যাই কাউকেই দেখান, এই জিনিসগুলো ইউজ করবেন। যদি এরকম হয় যে আপনি প্রজেক্টটা করতেছেন, করার পরে যাবে ডিরেক্টলি হলো ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাছে, তাইলে আপনারা সবসময় এইটা দিবেন। এটা দিলে সুবিধা হবে কি, যে আপনি এখানে যেরকম মোটা বা চিকন ফন্টটা দেখতে পাচ্ছেন, ফ্রন্ট এন্ড ডেভেলপার যখন ডেভেলপ করবে এরকমই দেখতে পাবেন। আদারওয়াইজ কি সমস্যা হবে, যে আপনি হয়তো এখান থেকে খুব ভালো লাগছে শার্প, তাহলে ফন্টটা চিকন না, আপনারা খেয়াল করতে পারছেন না মনে হয়। দাদা আমি একটু সেপারেট করে দেখাই, এটাকে যদি আমরা মেক এলসিডি করি, দুইটা ফন্ট কি একই রকম থিকনেস, একটা মোটা একটা চিকন না, উপরেটা একটু মোটা নিচেটা একটু চিকন। এখন ফন্ট কিন্তু একই, ফন্টের কোনো কিছু চেঞ্জ করিনি আমি, শুধু কি করেছি প্রোফাইলটা চেঞ্জ করেছি। এখন যখন নাকি আপনি প্রোফাইল ম্যাক এলসিডি বা উইন্ডোজ এলসিডি দিবেন, তখন কি করবে, যে মোটার বা যে থিকনেসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই থিকনেসটা ফ্রন্ট এন্ড ডেভেলপার ডেভেলপ করলে পাবেন। আর এরকম যদি আপনি দেখেন ক্রিসপি, দেখেন ক্রিসপি করলেন কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপার করা ডেভেলপ করার পর আসলে এরকম দেখা যাবে না, তখন দেখা যাবে এরকম, তাহলে দেখতে আপনার কাছে ভালো লাগবে না যে আপনি কি ডিজাইন করলেন আর কি বেরোলো, তাহলে রিলেভেন্সি থাকলো না। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যখন নাকি আপনি ক্লায়েন্টকে দেখাবেন তখন আপনি এরকম দেখান, কারণ তার দেখতে ভালো লাগতে হবে, তার পছন্দের একটা বিষয় আছে। কিন্তু যখন নাকি আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য কাজ করবেন ডিরেক্টলি, তখন এখান থেকে এটা দিয়ে দিবেন, ঠিক আছে, মেক এলসিডি বা উইন্ডোজ থাকলে উইন্ডোজ এলসিডি দেখাবে। এই জিনিসটা হলে এখানে আপনি যেরকম সাইজ, থিকনেস সব কিছু দেখতে পাবেন, ওই অনুযায়ী ফ্রন্ট এন্ড ডেভেলপার দেখতে পাবে। এছাড়া আর তেমন মেজর কোনো পরিবর্তন নেই, অন্য সবগুলা একই রকম আছে। এই ফাংশন লিস্ট নিয়ে আসলে খুব একটা ইউজফুল না, খুব একটা প্রয়োজন হয় না। প্যারাগ্রাফের মধ্যে আসলে তেমন কোনো পরিবর্তন নাই, অলমোস্ট সিমিলার জিনিস আছে ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে। আচ্ছা, এখানে আর নতুন করে দেখানোর প্রয়োজন আছে আপনাদের কি মনে হয়? আচ্ছা, ছিল ম্যাক্রো নিয়ে কেউ কাজ করেছেন কখনো? ম্যাক্রো এমএস ওয়ার্ডে আছে, এক্সেলে আছে, এক্সেসে আছে, ম্যাক্রো সিস্টেম। ম্যাক্রো সিস্টেম হলো যে কোনো একটা জিনিস আপনি, আমরা যদি সহজে বুঝাই ম্যাক্রো না বুঝিয়ে, টেপ রেকর্ডার তো চিনি আমরা, তাই না? কেউ আছেন যে টেপ রেকর্ডার চিনেন না? টেপ রেকর্ডারের বিহেভটা কি হয় বলেন তো? টেপ রেকর্ডারের জন্য মনে করেন একজন বকাবকি গালাগালি করবে আর একজন সেটা রেকর্ড করবে। এখন কি করবেন আপনি, রেকর্ড বাটনে প্রেস করে রাখবেন, প্রেস করে রাখলে যত কথাবার্তা বললেন, গান গাইলেন, কুতক বললেন, হোয়াট এভার যাই করলেন, করার পরে কি করবেন আপনি, স্টপ বাটনে প্রেস করবেন, তাহলে সেটা স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে গেল। এখন যদি সেটা প্লে করতে চান তাহলে কি করতে হবে, ওইটুকু অংশ হয়তো প্লে ব্যাক করতে হবে, অথবা ডিজিটাল মিডিয়া যদি হয় তাহলে আমাকে আবার সামনে যেতে হবে, গিয়ে সিলেক্ট করে আবার প্লে বাটনে প্রেস করতে হবে, তাহলে প্লে হবে। এটা বুঝতে কারো সমস্যা আছে? ফটোশপের অ্যাকশনটা ঠিক এরকম, যে আমরা প্রথমে কি করবো, একটা অ্যাকশন নিব, অ্যাকশন নেওয়ার পরে সেটা রেকর্ড বাটনে ক্লিক করলে সে রেকর্ড হতে থাকবে। এখন মাঝখানে যতগুলো কাজই আমরা করি না কেন, সবগুলো কাজ রেকর্ড হয়ে থাকবে, থাকলে আমরা নতুন একটা ডকুমেন্ট নিয়ে যদি আমরা ওই কাজটা আবার করতে চাই, তাহলে জাস্ট সিম্পলি একটা প্রেসে ক্লিক করব, মানে প্লে বাটনে ক্লিক করবো, দ্যাট ওই কাজটা, যে কাজটা আমরা আগে রেকর্ড করে রাখছি সেটা সে পারফর্ম করবে। ফটোশপের স্পেশালিটি হলো যদি আপনার ধরেন 2-3 হাজারও স্টেপ আপনি করে রাখেন এবং স্টেপগুলো যদি স্মুথলি হয়, নেক্সট টাইম আপনি আবার ওই জিনিসটা রিপারফর্ম করতে পারবেন। ইভেন মজার বিষয় হলো এরকম অ্যাকশন বিক্রি করে বাজারে বিক্রি হয় এবং অনেক দামে বিক্রি হয় এবং প্রচুর বিক্রিও হয়।
সেই অ্যাকশনটা আমরা শিখবো, অ্যাকশনের বেসিক লেভেলটা শিখবো। এখন যদি আমরা অ্যাডভান্সে যাই দেখলে হয়তো মাথা খারাপ হয়ে যাবে।